ओम शांति। आज 29/8/2023 बाबा आज महावाक्य बोलेछेन, श्रीमत अनुसारे पवित्र हुए स्वराज्य नीते हबे। पवित्रतार प्रतिज्ञा करले तबेई सूर्यवंशी घरानार तिलक पावा जाबे। बाबा बोलेछेन, एई जे राखी बंधन उत्सव, बाच्चादेर राखी के बेधे देय, के तिलक देन, আর মুখ মিষ্টি করানোর যে আচার অনুষ্ঠান সেটাই বাকি। আমাদের তো বাবা বড় মা অর্থাৎ ব্রহ্মা মা দ্বারা রাখি বাঁধেন, পবিত্র করে তোলেন। যখন আমরা পবিত্র হবার জন্য প্রতিজ্ঞা করি তখন বাবা স্বরাজ্যের টিকা দেন, তার সাথে সাথে সর্ববরদানও দিয়ে দেন। এই আচার অনুষ্ঠানে স্মরণিক হিসেবে চলে আসছে। পরমপিতা পরমাত্মা এসে জ্ঞান অমৃত শুনিয়েছেন। এখন আমাদের 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এটা আমাদের অন্তিম জন্ম। শ্রীমতে চলে সম্পূর্ণ পবিত্র হতে হবে। এখন আমাদের ভালোবাসা এক বাবার সাথে, দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবার স্মরণে থাকতে হবে। এই এক সম্বন্ধই উচ্চ থেকে উচ্চ, আর তিনি আমাদের অনেক উঁচুতে পরম ধামে নিয়ে যান। আজ বাবার মুরলিতে যে শিক্ষা বাবা দিয়েছেন, সেই শ্রীমতে কতটা চলতে পেরেছি তারই চেকিং চার্ট বাবার কাছে রাখছি। চেক করে চলেছি বাবার কাছে যে পবিত্রতার প্রতিজ্ঞার রাখি বেঁধেছি তা সম্পূর্ণভাবে রক্ষা করে চলছি। তো এক বাবার সাথে সকল সম্বন্ধ জুড়ে বাবার স্মরণেই আছি। তো বাবা এসেছেন ঘরে নিয়ে যেতে, সেই খুশি মনে আছে। তো ভগবান এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেছেন, তিনি আমাদের শ্রেষ্ঠ বানাচ্ছেন। আমরা 16 গলা সম্পূর্ণ হয়ে সত্যযুগে সূর্যবংশী ঘরানাতে যাব। বাবা আমাদের বিজয় টিকা দিয়ে বরদান দেন যে আমরা সবসময় এমনই স্বরাজ্য পাব। পরমপিতা পরমাত্মার দ্বারা একবারই রাজ্য স্থাপন হয়, এ হল অলমাইটি অথরিটি রাজ্য, নির্বিকারী দুনিয়া। সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পন্ন দেবতারা কখনো বিকারে যান না। বাবা আমাদের স্বরাজ্য অধিকারী বানান, আত্মারা রাজ্য অধিকারী হয়। কিন্তু বাবা তো রাজ্য নেন না, সিংহাসনেও বসেন না। এমন বাবা কোথায় আছে যিনি বাচ্চাদের গদিতে বসান, নিজে বসেন না? চেক করে চলেছি এমন মিঠা বাবাকে স্মরণ করে, বাবার গুণ কর্তব্যকে স্মরণ করে মিঠা জ্ঞানের মন্থন করে চলছি। তো ভগবান এসেছেন স্বরাজ্যের তিলক পড়াতে। অহ সৌভাগ্য, অন্তর থেকে বারবার শুধু বাবাকে ধন্যবাদ বলছি। তো বাবা বলেছেন, এখন কেয়ামতের সময়, পাপের হিসেব নিকেশ মিটিয়ে পুণ্য জমা করতে হবে। বাবাকে স্মরণ করলে আর অবিনাশী জ্ঞান রত্ন দান করলে পুণ্যের খাতা জমা হবে, যত সার্ভিস তত জমা হবে। বাবা আমাদের জন্য বৈকুণ্ঠের উপহার নিয়ে এসেছেন, 21 জন্মের জন্য আমাদের উত্তরাধিকার প্রদান করেন। বাবার শ্রীমতেই চলতে হবে, মনোযোগ দিয়ে পঠন পাঠন করতে হবে, পড়ার সময় কোনো ব্যর্থ কথা বা চিন্তা যেন না আসে, মন যেন এদিক ওদিক না যায়। নিজেও পড়তে হবে, অন্যদেরও পড়াতে হবে। ব্রাহ্মণদের কাজই হল গীতা শোনানো। গৃহস্থ ব্যবহারে থেকেও এই অন্তিম জন্ম কমল পুষ্পের মতো পবিত্র থাকতে হবে। চেক করে চলেছি বিকর্ম বিনাশ করার জন্য এক বাবার স্মরণেই আছি। তো সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে
পড়াশোনা করছি তো, অন্যদেরও গীতা জ্ঞান শোনানোর সেবা করে চলছি তো। আজ বর্তানে বাবা বলেছেন, অচিন্ত হয়ে বাবার শক্তিকে সহায়তার রূপে অনুভবকারী চিন্তামুক্ত। করণ করাগুণ হার হলেন এক বাবা, আমি আত্মা সেবা করার জন্য নিমিত্ত মাত্র, এইভাবে বুদ্ধিকে ফ্রি রাখাই হলো অচিন্ত হওয়া। তবেই বাবার শক্তি সাহায্যের রূপে অনুভব হয়। চেক করে চলেছি আমি চিন্তা মুক্ত আত্মা এই সমানেই আছি তো। স্লোগানে বাবা বলেছেন, নিজের উপরাম স্থিতির দ্বারা সব বিষয় থেকে সরে আসলে এক বাবার সাহারার অনুভব হবে। চেক করে চলেছি এক বাবাকে সাহারা করে বাবার ছত্র ছায়াতেই আছি তো। আজ সারাদিনের শেষে একান্তে বাবার কাছে বসে আজকে সারাদিনের পুরুষার্থীর চার্জ রাখলাম। বাবা, তুমি আমাদের ডাকে সাড়া দিয়ে পরম ধাম থেকে এসেছো, জ্ঞান অমৃতের বর্ষণ করে আমাদের পবিত্র বানিয়েছো, আমাদের জন্য তুমি বৈকুণ্ঠের উপহার নিয়ে এসেছো। আমরা তোমার কাছে পবিত্রতার প্রতিজ্ঞা করেছি, আমরা তোমার শ্রীমতে চলে তোমার কাছ থেকে সম্পূর্ণ বর্ষা নেব। ধন্যবাদ বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, ওম শান্তি।